সকলে আমার সাথে সাথে মহব্বতে বলুন আরো জুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ وَصَدَقَ رَسُولُهُ النَّبِيُّ الْحَبِيبُ الْكَرِيمُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين شكرا ما يرشري محبت بلونا يا سبحان الله আর প্রাণ জলবায় সেই বলুন ইয়া রাসূলাল্লাহ আর নবী বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়াল মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফীকি ফিল জান্নাহ আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ ফি শান হাবিবিহি আওয়াজ করে বলেন আল্লাহু আকবার ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি صلوا عليه وسلموا تسليما اللهم আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই তো নবীর পাগল, ঠিক কিনা? নাকি সন্দেহ আছে? আশেকের আওয়াজ আপনারা যদি ইচ্ছে করেন আওয়াজটা আরেকটু বাড়াইতে পারবেন, পারবেন না? কারণ মিটারটা তো আপনাদের হাতে। আল্লাহর তসবি বলা যে দারুণ ক্ষমতার বিষয়টা আপনাদের হাতে। যেমন একটা গাড়ির মধ্যে প্যাসেঞ্জার থাকে বহুত, গাড়ি আস্তে চালান জোরে চালান, এটা কি প্যাসেঞ্জারের হাতে না ড্রাইভারের হাতে? আপনাদের আওয়াজটা যে অনুপাতে করলেন বুঝতে পারতেছি। আপনারা চিন্তা করতেছেন যে আমাদের তো
বারোটা পর্যন্ত চালাইতেইব মিটারটা। তাইলে এখনই যদি জোরে বলি তাইলে তো পরে আবার কি বলবো। এখন আপনাদের কাছে আমি একটা উত্তর জানতে চাই, গলা বাংলার মালিক কেডা, বাংলা গলা জোরাই লাগায় কেডা, আল্লাহর প্রেম সাগরে লাভ দিলে আপনাকে হেফাজতের মালিক কার হাতে? তো সবকিছু তো আমার হাতে কিছুই নাই, আপনাদের হাতেও কিছুই নাই। আল্লাহর প্রেমে আল্লাহকে ডাক দিলে, রসুলকে ডাক দিলে আমার আল্লাহ কি খুশি হবেন না বেজার হবেন? তাহলে যে দরুদের আওয়াজটা আপনারা করলেন, আস্তে আস্তে পড়লেও আমার নবী শুনে, জোরে জোরে পড়লেও আমার নবী শুনে। কিন্তু কিছু বিষয় আছে, ইশকের কিছু বিষয় আছে, আশেকের এশকের কিছু হালত আছে, যেগুলো জিমায়া জিমায়া চলে না। আশেকের বাপ থাকবো ভাগলামি বাপ, কথা গণ ঠিক কিনা গণ? দরুদের আওয়াজটাকে একটু জোরে আপনারা দিতে পারবেন? তাহলে একটু জোরে দিলে আমি মনে করব আপনাদের লাভই হবে। সকলে মায়ার সুরে বলুন, আল্লাহুম্মা আসে গল কাইয়ার কথা বলেন ঠিক কিনা? আমি তোমায় খুঁজব না গো বন জঙ্গলে যাইয়া, আমার মাঝে দয়াল মুর্শিদ আসে গল কাইয়া, কত কথা রাখছি গো দয়াল আমারই মনের কথা বলিব গোপনে। কথা বলেন ঠিক না বেঠিক? কত কথা
আছি গো দয়ান আমার অন্তরে, আশা ছিল মনের কথা বলিব গোপনে, আশায় আশায় সাদের দিনগুলি যাইতাছে ফুরাইয়া, আশায় আশায় গণার দিনগুলি যাইতাছে ফুরাইয়া, আমার মাঝে আমার মুর্শিদ আছে গলকাইয়া। একটা জবান বন্ধ রাখবেন না, কথা বলেন ঠিক কিনা? একটু মায়ার সুরে জিকির করলে কোন অসুবিধা হবে নি? জীবনের গুনাগুলোর গাঁটি বান্দা যার যার মুর্শিদের চেহারা মোবারকের দিকে খেয়াল করে করে, নিজের গুনার দিকে খেয়াল করে করে গ, আমার আল্লাহর জিকির করলে কলবের ময়লা কি থাকে না পরিষ্কার হয়ে যায়। তার সাথে সাথে লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মুবারকে, যেই নবীজি নূরুন আলা নূর, সুবহানাল্লাহ, যিনি হাজির ও নাজির গায়েবের খবর দেনওয়ালা, হাশরের ময়দানে উম্মতকে ত্বরানেওয়ালা, ওই রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য হৃদয়ের সকল ভালোবাসা উজার করে দিয়ে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আমি আপামাকে মাহফিল কমিটিরা বলেছে মিলাদুন্নবীর উপরে আলোচনা করার জন্য, এই মাসটা তো মিলাদুন্নবীর মাস, ঠিক কিনা? যে ঈদটাকে, যে ঈদকে ঈদ আজম বলা হয়, সকল ঈদের সেরা ঈদ। আমাদের সমাজে কিছু লোক আছে যারা মিলাদুন্নবী মানে না, সিরাতুন্নবী মানে। আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি জ্ঞানমূলক, আমি জানিয়ে দিতে চাই নবীর যদি শুভ আগমন এই দরার বুকে না হইতো, আল্লাহ যদি দয়াল নবীজিকে দুনিয়াতে এই সৃষ্টিকুলকে, সৃষ্টিকুলের মধ্যে যদি আল্লাহ পাকের রুবুবিয়তকে যদি প্রকাশ করা পরিকল্পনা গ্রহণ কইরা, রসুল পাককে সৃজন করার পরিকল্পনা গ্রহণ না করতেন, তাহলে কি এই দুনিয়ার আলো বাতাস আপনারা দেখতেন? কোন ঈদ কি আমরা পাইতাম? তো যার আগমনে আমরা সব পেয়েছি, তার আগমনে দুনিয়ার সবাই খুশি হয়েছিল, একজন বেজার ছিল, এটা হইল মিস্টার মালাউইন্না। তো আমার দৃষ্টিকোণ থেকে যারা মিলাদুন্নবী মানবে তারা হবে আশিক রসুল, যারা মিলাদুন্নবী মানবে না তারা হইল দুশ্মনী রসুল। কথা বলেন ঠিক কিনা? কেন? কারণ কি? আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন যে কেন আমরা মিলাদুন্নবীতে আনন্দ উল্লাস করি, আমি আপনাদের কাছে জানতে চাই। আমি এখানে আসছি, আশাটা আগে হইছে না ওয়াজ আগে হইছে? আপনাকে আমার কথা বুঝেন না? আমি কি এখানে যে আসলাম, আয়সা যে বসলাম, বসার পরে ওয়াজ করতেছি, আমার আশাটা আগে হইছে না ওয়াজটা আগে হইছে? আসার পরে আপনারা আমাকে সম্মান করে বসছেন, আমি সালাম দিছি, আপনারা জবাব দিছেন, এরপরে আমার সম্মান স্বরূপ চেয়ার দিছেন, আসার আগে চেয়ার, কথা কন ঠিক কিনা? কন তো চেয়ারে এসে বসলাম, সম্মান করে বসে গেছেন, এখন আলোচনা করব ঘন্টা দুয়েক, আলোচনা করার পরে সকালবেলা বিচার করবেন হুজুরে আসছিল এখানে, আসার পরে এই এই ওয়াজ করছে, যে যে ওয়াজটি হইছে এটা হইল সিরত, এটা হইল সিরত জীবন চরিত্র। তো নবী দুনিয়াতে আসছে,
আমি স্টেজে আসার পরে আপনারা কি খুশি হইছেন না বেজার হইছেন? খুশি। অন খুশি হইয়া কি আপনারা বাইরাবাইরি করতেছেন নাকি আদবের সাথে বসে গেছেন? মনের মুখের ভিতরে হাসি নাই কিন্তু অন্তরে হাসি আছে না নাই? মনে মনে ভাবতেছেন হুজুর আজকে পরান বইরা শুনবো, আমার নবী দুনিয়াতে আসছেন যেই তারিখে আসছেন এই তারিখটা আমরা প্রতি বছর আমরা উদযাপন করে থাকি কেন? এই তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গা রব সেজেছেন তত জায়গা রহমত বানাইয়া আমার নবীকে এই তারিখে দুনিয়ায় পাঠিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? এখন অনেকে আবার প্রশ্ন করে হুজুর এ নবী যে যেই তারিখে দুনিয়াতে এসেছে এই তারিখে তো আবার দুনিয়া থেকে বিদায়ও নিয়েছে, তাহলে আপনারা এই তারিখে আনন্দ করেন, বিদায়ের গ্লানিত দুঃখ কষ্ট আপনারা কান্নাকাটি করেন না কেন? আমাদের সমাজে এক তারিখে যদি বাচ্চা জন্মগ্রহণ করে পরের বছর জন্ম তারিখ পালন করে, মিলাদ পড়া ধর্মীয় অনুষ্ঠান করে, যেমন মিলাদ পড়ানো জায়েজ আছে, অশালীন কোনো কিছু জায়েজ নাই, পরের বছর আইলে আবার এটা হ্যাপি বার্থডে টু ইউ, এরপর বছর আসলে হ্যাপি বার্থডে টু ইউ, কিন্তু একই তারিখে যদি আবার মইরা জাগা পরের বছরকে হ্যাপি বার্থডে হইব, এই তারিখে কি করব? বাচ্চার বিরহে কাঁদব। এখন বাতেলরা আমাদেরকে প্রশ্ন করে যে এই তারিখে নবী এসেছে এই তারিখে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনারা এই তারিখে আনন্দ করেন কিন্তু নবী যে আমাদের সাইরা সইলা গেছে এই তারিখে দুঃখ করেন না কেন? ও তোমরা তো আসলে বুঝো না কি লেগে দুঃখ করি না, কারণ তোমরা কিতাবের এলেম তোমাদের সিনার মধ্যে নাই, তোমাদের ব্রেইনের মধ্যে রসূলুল্লাহর মহব্বত নাই, রসূলুল্লাহর হাকিকত নাই। তোমরা কি জানো না যে মা ফারকা বাইনা মাউত লা ফারকা বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি, রসূলের পাকের জীবন এবং মরণের মধ্যে কোনো পার্থক্য নাই। রসূল কয় আমি জীবিত অবস্থায় যেমন দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তেমন, দুনিয়া থাকা অবস্থায় দুনিয়াবাসীর জন্য রহমত, দুনিয়া থেকে যাওয়ার পরে কবরবাসীদের জন্য রহমত। রসূলের এই জন্য অসংখ্য উপাধির মধ্যে একটা উপাধি আছে হায়াতুন নবী। কথা বলেন ঠিক কি না? আমাদের দুনিয়াতে আগমন পদ্ধতি দুনিয়ার থেকে যাওয়ার পদ্ধতির সাথে রসূলে পাকের আগমন পদ্ধতির কোনো মিল নাই, দুনিয়ার থেকে যাওয়ার পদ্ধতির কোনো মিল নাই। আমরা দুনিয়াতে আসি মায়ের এক রাস্তা দিয়া, নবী আসছেন নাবি মুনের পাশ দিয়া। আমরা দুনিয়ার থেকে যাওয়ার পরে আমাদের জানাজার নামাজ দেওয়া হয়, রসূলে পাক দুনিয়া থেকে যাওয়ার পরে কোন ইমাম সাহেব রসূলুল্লাহর জানাজার নামাজ পড়াই নাই, বোঝা গেল রসূল মরে নাই রসূল জিন্দা। আপনারা কি আমার কথা বুঝেছেন? এই জন্য আমরা এই তারিখে আনন্দ করি। তোমরা তো 10-12 বছর আগে আমি আমার আমল শুনছি তোমরা বলছো নবী মইরা ফুচ্চা কইলা মাটির সাথে মিশা গেছে গা, আজকে 3 বছর ধরে শুধু মানতাছো নবী হায়াতুন নবী, শুধু 3 বছর ধরে এটা মানতাছে, এখন মানে আবার সারা জীবন কইছো নবী মাটির তৈয়ারি, আমার আমলে আমি শুনছি, এখন কোন নবীর রুহডা নূর বডিডা মাটি? সারা জীবন পুস্টারের মধ্যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত লেখলে কইতো এটা বেদাতি বেদাতি, অন হের হইলে আহলে সুন্নাত ওয়াল জামাত, কত বড় নিকৃষ্ট যুগের তাইলে তারা নাচে, সারা জীবন বলছে নবীরে সালাম দিলে জবাব দেওয়ার ক্ষমতা নাই, এখন ক দুরুদার সালাম পড়লে ফেরেশতারা নিয়া নবীর কাছে পৌঁছাইলে নবী উত্তর দে। তা আমার একটা প্রশ্ন হইলো, তুঙ্গুর দলিল দেয় তুঙ্গুরে ফিরাই দেই, তোমরা যদি বলো যে ফেরেশতারাই নিয়া সুলতানপুর পঞ্চবটি দিকে দুরুদরা মদিনা পৌঁছাইব, তোমরা মাননি? আচ্ছা আলহামদুলিল্লাহ মানলে, তো আমরা যদি দাঁড়ায় সালাম দেই ফেরেশতাও নিব মনে করুন, তাহলে আমরা দাঁড়ায় সালাম দিলে তুঙ্গু আঙ্গুরা বেদাতি কৌকিল লিখা, আর তোমরা আবার দাঁড়ায় সালাম দৌ না কিল লিখা ফেরেশতা তো বসাইব, তোমরা কেউ আজানের আগে দুরুদ সালাম পড়লে বেদাত মানলাম, আজানের পরে দুরুদ সালাম পড়া তো জায়েজ আছে, তো তোমরা আজানের পরে পড়ো না কি লিখিয়া? তাহলে বোঝা গেল সরাসরি এই কথা বললে লাইও
যে আমরা নবীর শান শুনলে আমরার অন্তরে আগুন ধরে, আমরা এটা সহ্য করতাম পারি না, আল্লাহকে আমরা এটা কই, তৈরিত্ব সরে আমরা কিছু করতাম না, এই কথা কথা লেগে ঠিক না? তোমরাই বদুর মা, তোমরাই কইনার মা, কি তারে টেহা দিয়া মানুষের ইমান কিন, সুলতানপুরের মতো তুমি বড় হুজুররা এক নম্বর সুদ করে মতো ধরা খাইছে, আর কথা কন ঠিক কিনা কর? কোটি কোটি টেহা লইয়া বাইরে গেছে গা, মাদ্রাসার নাম দিয়া লোন তুলে ব্যাংকে দিয়ে টাকা আনছো, এখন তে আর ছেড়ে ফেলাইছো। ল ইজ নো রেসপেক্টর অফ পারসন, আইন কাউকে খাতির করে না, দিস দা ফলো ল ইজ ইকুয়াল, আইন সবার জন্য সমান, কথা কন ঠিক কিনা বলুন? আমি তো তাদের প্রস্তাবটাই তাদেরকে ফেরত দেই, আমার ওয়াজ এখন আমার কিতাব থেকে করি না তো, হ্যাঁ ওর কিতাব থেকে দলিল দিলে এই জন্য তার আগের সাথে বহসে আসে না। এই দেখেন দেওবন্দ, তাদের বড় মাদ্রাসার নাম হইলো দেওবন্দের মাদ্রাসা, দেওবন্দের মাদ্রাসার প্রতিষ্ঠাতা হইলো আবুল কাসেম নানুতুবি। আবুল কাসেম নানুতুবি তিনি বলতেছেন, আমি স্বপ্নে দেখলাম রসুল আসছে, আয়েশা এই এলাকার মধ্যে লাঠি দিয়ে মুবারক দিয়ে একটা দাগ দিছে, আমি সকালবেলা উঠে দেখলাম দাগ দেওয়া আছে, নবী লাঠি মুবারকটাও আছে, ফলে আমি এখানে এই মাদ্রাসাটা করছি। উমা দেখেন এই ইতিহাসটাকে এরা মুস্তার বল, এই ইতিহাসটা মুছতে পারবো, আমার কাছে কিতাব আছে। আবুল কাসেম নানুতুবি সাহেব বলছে, আমি স্বপ্নে দেখলাম নবী আয়েশা দা লাঠি মুবারক দিয়ে দাগ দিছে, আবুল কাসেম নানুতুবি আশাবাড়ি তানুবি ইলিয়াস মেওয়াতি খলিল আহমদ আম্পিটুবি কাম্পিটুবি ইটা সব হইলো এক নম্বর ওহাবি। ওরা গুরু ঠাকুররা বলতেছে, নবীরে দেখছি আয়েশা দাগ দিছে, আমি ঘুম থেকে উঠলাম উঠটা দেখলাম দাগ দা আছে, লাঠি মুবারকও আছে। পরে গ্রামের মধ্যে উনি আবার একটুখানি ওই হুজুরানা টাইপের আছেন তো, তো উনি ওনার কথা সবাই বিশ্বাস করছে, কর না এটা সত্য হইব, এবার মাদ্রাসাটা করছে। ও মৌলবীরা, তোমরা বড় হুজুরের দিক কইলো নবী দেওবন্দ আইছে, আয়া দাগ দিছে, লাঠি মুবারক আছে, এটারে বিশ্বাস করে মাদ্রাসা প্রতিষ্ঠা করছো, ওহন আমরা নবীরে হাজার নাজের কইলো তুঙ্গুর গায়ে আগুন লাগে কি লেগা, লাঠি মুবারক নবী আইন দিতে আনলো দাগ দিতে ভাল্লো, হেইটা বিশ্বাস করছো, আমরা হাজার নাজের কইলে মানো না কি লেগা? দেখছি না আলামতরা, আমি কই যেতাম কোন। শুধু তাই না, দেখেন আশরাফ আলী থানবি যে হইল তাদের বড় হুজুর, তার একটা কিতাব আছে, ইয়ে কিতাবের নাম শুক্রুন নিমাতে বিজিক্রি রাহমাতের রাহমা, এই কিতাবের 39 পৃষ্ঠায় সে লিখতেছে, ইয়ে বাত মাশহুর হে কে হামারে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সায়ানি হিতা, ইসলিয়ে কি হামারে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরতা পা নূর বি নূর থে, তিনি আশরাফ আলী থানবি বাতেলদের বড় হুজুর, উনি যারা নবীকে মাটি বলে তাদের বড় হুজুর বলতেছে, আমার নবীর কোনো ছায়া মুবারক ছিল না, কারণ আমার নবী ছিল নূরুন আলা নূর। তো তুঙ্গুর হুজুর হইতো কইছে নবীরের নূর, এই দেশটা আগুনটা লাগাই সে কটা, দেশটা আঙুনটা লাগাই লোকেটা আঙ্গুরে আঙুনটা বলে আঙুন লাগাইছে, আর তোমরা যার বড় হুজুর কো হুজুর হইতো কইছে নবীর কদম মুবারকের তলা থেকে মাথার সুল মুবারকের আকার সির তা পা নূর বি নূর থে, তাই পায়ের কদম মুবারকের তলা থেকে মাথার চুল মুবারকের আকার পর্যন্ত নূরুল আলা নূর। তো তুমি হুজুর তো নূর কইছে, আমরা তো ইডই কই, তাহলে তোমরা আবার কেমন ছাত্র হইলা উস্তাদের মানুষ না আবার বড় হুজুর গিরি করস? যাক দেওবন গেলে অনেক টেয়া পয়সা লাগবো ভাই, ব্রাহ্মণ বাড়ির বড় হুজুর কিতাবের নাম গাওহারে সিরাজি, এই কিতাবের 69 পৃষ্ঠাত উনি লেখছে, উনি নবীর হাকিকত বর্ণনা করতে যায় নবীর একটা হাদিস আনছে, নবী বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন। ওহান তোরা যায় তোরা বড় হুজুরের দিগা কিল লেগে লেখছে, তো আমরা তো এইটাই বলি, আজকে আমাদের বিরুদ্ধে কেন রাস্তাঘাটের মধ্যে অ্যাটাক করা হয়, কিতাবের আলমারি বুক চ্যালেঞ্জ করলাম তাদের সাথে, ডাকলে আসবো ইনশাআল্লাহ, বস তোমরা ধর্মের কথা বলবা আবার সুদের কাজ কারবার করবা, তোমরা ধর্মের কথা বলবা গাড়িও ভাঙবা, তোমরা ধর্মের কথা বলবা আবার যাই আর হিদিন দেখলাম হিদিন মুগরা এক এক ইমাম সাহেব হিন্দু বিড়ি লেগে গেছে গা, হিন্দু বিড়ি লেগেছে গা, এটা আমরা না তারা অন বেড়াইতে সিদ্ধান্ত করছে, আবার যদি এই হুজুর এই এলাকাত পাস তাহলে হিজলা ভিডিও ধরাই দিয়ে দিবি,
মিলাদুন নবীর মাস। কেন বলছি? এই মিলাদুন নবীতে আসলেই এরা আমাদেরকে বেদাতের ফতোয়া দেয়। ক সুন্নিরা সব বেদাতি, এগুলো কই ফাইছে? আরে বেটা, মিলাদুন নবী মানে কি বুঝাস? সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সকল ঈদের পবিত্র ঈদ মিলাদুন সেই কারণে আজ তোমার পাক নাম, সেই কারণে আজ তোমার পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। আগমন তোমার হয়েছে মক্কায়। সুবহানাল্লাহ বলবেন না? বুঝতেছেন আপনারা কি ঘুমাই গেছেন গা? আমার সাথে তো ওয়াজ করলে একটু কথা কল নাই, আমার আবার একটু রাগ বেশি। কেন? ইমানের বাজারে আগুন লাগছে দিকে রাগ, নাইলে সোজাভাবে সল্লাম এলে মুসলমান হিসেবে কাঁধে কাঁধ মিলাইয়া আজ পর্যন্ত কোনো সুন্নি আলেম কোনো বাতিলের গাড়ি ভাঙছে? না, আমার গাড়িটা সেদিন ভাঙছে। আমার গাড়ি ফেতরার টাকা খাস তো, জাকাতের টাকা খাই অভ্যাস না, গাড়ি একটা কিনা দেখতে কত টাকা লাগে? কিচ্ছু হইলে গাড়ি ভেঙে গেল, 144 জারি করবার লেগে রাস্তা ঘাটে যায়, আমার মানুষদের উপর আক্রমণ করলো, এই জন্য ব্যথাটা আমার। হ্যাঁ ভারবো, তাহিরির ভারবো, মারতো ভারবো। এরা হইলো কসায়ের দল, এরা আমাদেরকে মুরতাদ বলে, মারা বলে, কতল করা বলে আমাদেরকে ওয়াজিব। কাউ তেলে আমার ধরে কো তো করে মারা ওয়াজিব, পাঁচ সাত জন ধরে লইছে। আমি বললাম যে আমার অপরাধ ক, তুই দেশটা শেষ করলে সব কেমন ক, দুনিয়াটা ভাগল করলে সব, তুইও কর, তুইও কা কর, অসুবিধা কি? তোর কাম তুই কর, আমার কাম আমি করি। আমি স্টেজ সাজাবো মানুষ হইলে তো, এটা আমার কি করার আছে? আমি নবীর শান গাই, তারা পছন্দ করে তারা আসে, তুমিও কা গাও না, তোমার পিছু যাই বলু না, তোরা মূর্তা, তোদেরকে কতল করা ওয়াজিব। সুন্নি জামাতের পিঠ যদি পিঠে ঠেকেই যায়, আমার বিশ্বাস আটকাবার ক্ষমতা তোমাদেরও থাকবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এখনো সুন্নি জামাতের মা বাবা এখনো জ্ঞান দেয় সন্তানদেরকে, বাবারে কাউরে আক্রমণ করিস না, কাউরে মারিস না। এখনো মা বাবা বুঝাইয়া ঘরে কোনাত বসাই রাখছে। আজকে ফারুকের মতন লোকটাকে ঘরের ভিতরে ঢুকিয়া জবাই করলা তোমরা, কথা বল ঠিক কিনা বল? সুন্নি জামাতের দুইটা জিনিসের অভাব আছে, একটা হইলো একতার অভাব, আর প্রত্যেক পীর সাহেব, কিছু কিছু পীর সাহেব আছে যারা আলাদা আলাদা দরবার লইয়া ব্যস্ত। আরে মাইজবান্ডের উপর আক্রমণ করছে সোনাকান্দা, আমার কি হয়েছে? সোনাকান্দার উপর আক্রমণ করছে ফুরফুরা বেবা, আমার কি আছে? ফুরফুরার উপর আক্রমণ করবো, জৈনপুরি করবো, আমার কি হয়েছে? জৈনপুরি উপর আক্রমণ করবো, আরেক দরবার করবো, আমার কি হয়েছে? যদি সকল বেদাবেদ বুইলা গিয়া সুন্নি জামাত যদি একটা প্ল্যাটফর্মে থাকতো, জরিফে গেলে সুন্নি জামাত পুরা রাষ্ট্রই কায়েম করতে পারে। একতার অভাব। আমি পায়ে হাত রেখে বললাম অতীতে যা হয়েছে হয়েছে, সব বেদাবেদ ভুলে গিয়ে বৃহৎ ছাত্রের দিকে তাকিয়ে আমাদের মধ্যে যে খুঁটিনাটি বিতর্ক আছে এইগুলোকে সূক্ষ্ম চিন্তা ভাবনার দ্বারা ম্যানেজ করে আমরা ঘরে ঘরে বৈশা এটার সমাধান কইরা একটা প্ল্যাটফর্মে না আসতে পারলে এই ফারুকের মতন সবাইকে একদিন জীবন দিতে হবে, কথা কন ঠিক না? এই জন্য বলছি আগমনে তোমার হয়েছে মক্কায়, সুবহানাল্লাহ, হিজরত করিয়া গেলাম মদিনায়, মারহাবা মার
হাবাদনি উঠিল, মারহাবা মার হাবাদনি উঠিল, আপনি যে পিয়ারা হায়াতুন নবী, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী, সেই কারণে আজ তোমার পাক নাম, সেই কারণে আজ তোমার পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি, সকল ঈদের সেরা ঈদ বল পবিত্র ঈদ মিলাদুন নবী। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ আমি এখানে আমার পিতৃসূত্র ধরে কোনো কথা বলছি না, আমি আমার মাতৃসূত্র ধরে কোনো কথা বলছি না, আমি আমার এলাকার সূত্র ধরে কোনো কথা বলছি না, আমি তার শান বলার জন্য বসেছি গো, যার শান মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। দুনিয়ার সমস্ত নিয়ামত গুলো যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীকে যদি আরেক পাল্লায় রাখা হয়, রহমত কি দুনিয়ার সব বস্তু হবে না আমার নবী হবে? আমার আল্লাহ বলেন বন্ধু গো আপনি সকলকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোন রহমত পাই, আমার নবী কি রহমত না গজব? আর জোরে কোন রহমত না গজব? আমার আল্লাহ কয় তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোন রহমত পাই, ফালিয়া ফরাহু তারা যেন বেশি বেশি করে আনন্দ করে। আমি আপনাদের কাছে জানতে চাই, হজের নির্দিষ্ট মাস আছে না নাই? রমজানের নির্দিষ্ট মাস আছে না নাই? কথা কোন আছে কি না? পবিত্র আশুরার নির্দিষ্ট মাস আছে না নাই? তাইলে যার না বানাইলে কোনো মাসই হইতো না, যার না বানাইলে রমজান মাস পাইতা না, যার না বানাইলে জিলহজের কুরবানি পাইতা না। সমস্ত চাঁদের মধ্যে বিশেষ বিশেষ ইবাদত কর গো, আর যে রবিউল আউয়াল মাসে যার না বানাইলে আমার আল্লাহ কিছুই বানাইতো না, যেই নবীরে যেই মাসের মধ্যে পাঠাইছে এই মাসটা আমাদের জন্য দামি না কম দামি? হাত তুললা কম দামি না কম দামি? একটু মায়ের সুরে করি আর রাসূল আল্লাহ। তাইলে যেই মাসে যেই তারিখে নবী আসছে, সকল জাহানের রহমত যিনি আজকে প্রাইম মিনিস্টারের জন্মদিন পালন করে, ফতোয়া নাই, আজকে তোমার সন্তানের জন্মদিন পালন করো ফতোয়া নাই, স্কুল কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী কর কোনো ফতোয়া দেওয়ার সাহস নাই, কিন্তু আমার নবীর সম্মান যেদিন আলোচনা হয়, যার না বানাইলে কিছুই বানাইতো না, যেই নবীর জন্য সব পাইলাম, এই নবীর ব্যাপারে আমার আল্লাহ বলেছেন ওয়ারাফালাকা যিকরা, আমি আল্লাহ আমার দয়াল নবীর সম্মান বাড়ায় দিলাম, আমার আল্লাহ যত জাগার রব আমার নবী তত জাগার রহমত, এই জন্য আমরা মিলাদুন নবীর চাঁদে আমার নবীকে বিশেষ ভাবে আনন্দের মাধ্যমে বরণ করি। কথা কন্যা ঠিক না বেঠিক?
মহরম সফর রবিউল আউয়াল রবিউল সানে জমা দিল আউয়াল মহরম সফর রবিউল আউয়াল রবিউল সানে জমা দিল আউয়াল জমা দিও সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিল হজ বারো মাসের নাম জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান জোরে কোন ঠিক কিনা আদম থেকে নূহ নবী নূহ থেকে ঈসা নবী আদম থেকে নূহ নবী নূহ থেকে ঈসা নবী সবার সেরা আমার নবীর নাম জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান জোরে কোন সুবহানাল্লাহ এই দুনিয়ায় আছে যত ভালোবাসারি মানুষ যত এই দুনিয়ায় আছে যত ভালোবাসারি মানুষ যত পাক পাঞ্জা তো বোন ইমানের ইমান জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান জেনে দেখো মনে রেখো ও মুসলমান মহরম সফর রবিউল আউয়াল এ রবিউল সানে জমা দিল আউয়াল জমা সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিল হজ বারো মাসের নাম জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ হে আমার যুবক ভাইরা রে আমি বলছিলাম আমার নবী কি নূর না মাটি এই যে কথা কয় না নূর না মাটি আমার মা আমেনা বলেন আমার সন্তান আমার পেটে আছে এই সংবাদ পাইলাম আল্লাহর কসম করে বলি সন্তান পেটে থাকলে মা বোনদের মাসিক হয় না কিন্তু আমার সন্তানের সুখবর আমি পাইছি বটে কিন্তু আমার মাসিক জারি ছিল নবী বলে আঙ্গুর মত আমার দয়াল নবীর ব্যাপারে মা আমেনা কয় আমি জার্রা পরিমাণ অনুভূতি শক্তি নাই সন্তান পেটে দেখলে পেট ফুলে যায় কথা কোন ঠিক কিনা বাড়ি বাড়ি অনুভূতি লাগে গো মা আমেনা কয় আমি তেমন অনুমতিও পাই এমন কোনো অনুভূতি শক্তিও পাই নাই আমি শুধুমাত্র অপেক্ষা ছিলাম আমি শুধু শুনছি রহমাতুল্লিল আলামিনের মা আমি গব গ সেই দিন থেকে অপেক্ষা রইলাম কোন দিন আমি রহমাতুল্লিল আলামিনের চেহারা মোবারক দেখব আমি বলছিলাম নবীর আগমনে আমরা কি খুশি না বেজার এবার মা আমেনা কয় আমি দেখলাম আমি যখন তাকাই রইলাম গো সুবে সাদিকের টাইমে সংক্ষেপে আমি বলে দিয়ে যাই সংক্ষেপে আমি সারা দিয়ে যাই আমি তো বেশি সময় পাবো না এবার সংক্ষিপ্ত ইশারা হলো মা আমেনা বলেন আমি যেই মাত্র দেখলাম সুবে সাদিকের টাইম হইয়া গেছে গো আসিয়ার মরিয়ম হাজেরা এবং মা হাওয়া আমার ঘরের মধ্যে আসলেন এত আসতে সুবহানাল্লাহ বলে জোরে কর না সুবহানাল্লাহ হাজারা আসিয়া মরিয়ম হাওয়া আসলেন আসার পরে জিজ্ঞেস করলাম কেন আসলেন গো এই মহিলা গুলো আমার ডাক দিয়া কয় আমেনা গ কিছুক্ষণ পরে সবে সাদিকের টাইম হবে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন এই দুনিয়ার মধ্যে শুভ আগমন করবেন গ আমরা নিজেরা আসি নাই আল্লাহ আমাদেরকে পাঠাইছে রহমাতুল্লিল আলামিনকে জান্নাতি হাতে রিসিভ করার জন্য এবার মা
না কয় কি ব্যাপার রে। আমি দেখলাম আমার ঘরের চতুর্পাশে আকাশের তারকাগুলো মরিচিকা বাতির মতন লাগিয়ে রয়েছে। আমি দেখলাম আকাশের তারকাগুলো যেন খসে খসে আমার ঘরের চতুর্পাশে লেগে গেছে গো। আমার নবী দুনিয়াতে আসবেন এই জন্য আমার আল্লাহ আকাশের তারকাগুলো দিয়া মরিচিকা বাতি লাগাইলেন। আমার নবী দুনিয়ায় আসবেন এই জন্য আমার নবী দিনে চলবেন। ওয়াজআলনা নাহারা রামাশা ওয়াজআলনা লাইলা লিবাসা। এবার আমার নবী দুনিয়াতে আসবেন, দুনিয়াতে আয়েশা দিনের বেলা চলবেন। আমার দয়াল নবী আকাশের মধ্যে একটা সূর্য লাগাইয়া দিলেন, রাতের বেলা চলবেন স্নিগ্ধ আলো চাঁদ লাগাইয়া দিলেন। আমার নবীর শুভ আগমনের জন্য সমস্ত গাছপালা গুলোকে আমার আল্লাহ সবুজ বানাইয়া দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে আসার প্ল্যান আল্লাহ নিলেন, নেওয়ার সময় এরপর থেকে দুনিয়াটারে সুন্দর করে সাজাইলেন। এবার মা মেনা কয় আমি দেখলাম ঘরের চতুর্পাশে তারকাগুলো লাইটের মতন জ্বললা রইছে গো। মা মেনা কয় আমি তো আনন্দে আত্মহারা, হঠাৎ করে দেখলাম সুবে সাদিকের টাইম হয়ে গেছে গো। আমার নাভির বাম পাশ দিয়া একটা নূরের জ্যোতি বাহির হইছে। একটা জবান বন্ধ রাখবে না, জোরে কোন সুবহানাল্লাহ। মা মেনা কয় নূর কি কয়, আর তুমি কোন দলিলে কও মাটি? আল্লাহ তি র আতাহা কসুর শাম। আমি দেখলাম এই নূরের আলোতে আমার ঘর থেকে শত শত কিলোমিটার দূরে, হাজার কিলোমিটার দূরে শাম দেশের অন্ধকার প্রাসাদগুলো পর্যন্ত আলোকিত হইয়া গেছে। কিসের আলোতে? কিসের আলোতে? এবার মা আমেনা বলেন কিছুক্ষণ পরি আমি আমার সন্তানটার এই চোখ দেখলাম আমার সামনে সদ্যজাত একটা নূরের পুতুল। কিসের পুতুল? সদ্যজাত একটা নূরের পুতুল। কপালটারে আর নাকটারে জমিনে লাগাইয়া কি জানে গুন গুন গান গাইতাছি। আমার নবীর ফুফু ও কান্টারে লাগাইলেন, ডাক দিয়া কয় জগৎবাসী রে আমি দেখলাম এ কেমন রাহমাতুল লিল আলামিন। আমি দেখলাম আমার জাদুবলি কপালটারে নাককারে লাগা। দুনিয়ার মানুষে তো দুনিয়াতে জন্মগ্রহণ করলো ওয়াওয়া কইরা কান্দে। আমি দেখলাম আমার সন্তান কান্টার কপালটারে নাককারে জমিনে লাগাইয়া উম্মতি উম্মতি বইনার কান্দেছে। কেন আমি তাহির নবীর গান গাই, কেন সুলতানপুরের মানুষ নবী নবী করে? কারণ কি? নবীর তো জান্নাতের আসার দরকার নাই, নবীর তো জাহান্নামের ভয়ের দরকার নাই, নবীর জন্য তো আমার আল্লাহ সব বানাইছেন, কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীর এত দুঃখ কিসের, এত কষ্ট কিসের গো? নবী বলেন আল্লাহ গ তুমি আমার জন্য পাগল, তোমার রুহানি জগতে তাইকাই আমি বইলা যাই, আমার তুমি উম্মত দিবা, উম্মত শান্তি থাকলে তোমার বন্ধু নবী শান্তি থাকবো। এখনো সময় আছে রসূলুল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগাও। আজকে আমি তাহিরে কেন নবী নবী করি? নবীর বিরুদ্ধে কথা বললে কেন আমি ক্ষিপ্ত হয়ে যাই? সন্তানের সামনে সন্তানের মার গালি দিলে মা সন্তানের গায়ে লাগে, সন্তানের সামনে মার গালি দিলে সন্তানের গায়ে লাগে। সন্তান কয় বাইরে আমার একশো গালি দে, আমার মার গালি দিস না।
কেন গালি দিব না, কারণ আমার মা হইল জন দুঃখিনী, জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। হে যুবক, তুমি কি বলে গেছ যার না বানাইলে তোমার মাও আসতো না, যার না বানাইলে তোমার বাবাও আসতো না? ওই নবীর একজন গালি দিব, তুমি মুসলমান হইয়া কেমনে সহ্য করো? কথা বলেন ঠিক কিনা বলো। গভীর মনোযোগ আমার যুবক বৈরা, আপনাদের কাছে আমার ছোট ছোট প্রশ্ন। আমি দেখলাম নূরের আলোতে শাম দেশের প্রাসাদ গুলো আলোকিত হইয়া গেল। এবার মা, এই সন্তান যদি ভূমিষ্ঠ হয় মায়ের প্রসব বেদনা থাকে কি থাকে না? কিন্তু সন্তানরে এক নজরে মা যদি দেখতে পারে গ, এক সেকেন্ডে প্রসব বেদনা ভুলে যায়, কথা কোন ঠিক কিনা? কি সন্তানের সংবাদ পাইলাম, আমার চোখে আমি একটু দেখলাম, এত সুন্দর, এত সুন্দর আমার নূর নবীর চেহারা। মা আমেনা যাইয়া সন্তানকে রহমাতুল আলামিনকে কোলে নিতে চাইলেন, জান্নাতের মহিলারা ডাকে দিয়া কয়, আমেনা গো, এই মুহূর্তে দুনিয়ার হাতে রাহমাতুল লিল আলামিনকে স্পর্শ করা যাবে না। মা মেনা কয়, আমার যখন না করছে গো, আমি আর হাত বাড়াই নাই, আমি দেখলাম হাজার হাজার লাখ লাখ ফেরেশ তারা মনে হয় আমার ঘরের মধ্যে চতুর্পাশে হাজির হয়ে গেল। আহলান সাহলান ইয়া রাসূল আল্লাহ বলে পাগল হইয়া গেল। আমার যুবক বন্ধুরা রে, ও আমার মুরব্বি বাবাজিরা, মা আমেনা কয়, আমি আমার সন্তানের দিকে শুধু তাকায় রইলাম। আমি দেখতেছি জান্নাতি মেহমান গুলু আমার মত আমার দয়াল নবীরে এই দরাদরি কইরা আকাশের দিকে উড়াইয়া লইয়া যাইতেছে। এবার মা আমেনা কয়, কি সাংঘাতিক ব্যাপার, আমি দেখলাম নিয়া যাইতাছে আকাশের দিকে। বন্ধুরে, ও আমার সুলতানপুর আশেপাশের বন্ধুরা, ও আমার ঘাটিয়ারের বন্ধুরে, ও চিরের চাপুরি খাওয়াইরের বন্ধুরা, আপনাদের কাছে আমার প্রস্তাব হলো, আজকে কোনো বাচ্চা যদি দুনিয়াতে আসতো আকাশ দিকে উড়াইয়া লইয়া গেলে মা কইতো, আমারে লইয়া যাও, আমার সন্তানের দিয়া যাও। মা আমেনা কয়, আমি চিন্তা করব কেন গো, যে রাহমাতুল লিল আলামিনকে রিসিভ করার জন্য জান্নাতি মহিলারা আমার ঘরে আল্লাহ পাঠাইতে পারে, আমি কেন চিন্তা করব, আমি কেন টেনশন করব, যা করবে আমার আল্লাহই করবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দোচরণ। মা আমেনা বলেন, সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। মা আমেনা বলেন, সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাক পরা, আজ পর্যন্ত কোন মায়ের সন্তান পোশাক পরা দুনিয়াতে আইছিনি দেখাই তারপরই। আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দোচরণ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দোচরণ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদ নবী করতে পালন আসিল তারা।
আমরা মিলাদুন নবী করলে দোষ, নবীর আগমনের আগে দি ঘর আলোকিত হয়ে গেছে গা, আর নবীরে ভাই এখন ঘর অন্ধকার করে রাখো তোমরা না। আরে জান্নাততে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদ নবী করতে পালন আসিল তারা, আর সবাই মিলে গাইগুন গান, সবাই মিলে গাইগুন গান করিয়া নবীর শরণ উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দুচরণ। একটু আওয়াজ করে বলুন আমরা নবীর আগমনে খুশি না বেজা, হাত তুলে বলুন খুশি না বেজা। মা মেনা কয় আমি যখন এনে দুলনার মধ্যে যখন শুয়াইলাম, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য আমি গেলাম। কেউ ভাই সন্তান হইলে কি পাড়াপড়শি খুশি হয় না? অনেক মা বোন শোক কইরা সন্তান দেখতে যায়। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহি আলামিনকে দেখতে গেলেন, দেখতে যাইয়া দেখতেছেন বিনা বাতাসে আমার নবীর দুলনাটা লড়তেছে, জ্বর নাই তুফান নাই বিনা বাতাসে দুলনাটা লড়তেছে। রাতের বেলা হঠাৎ করে তাকায় দেখতেছে দুলনা উত্তর দিতেছে দক্ষিণে যা, হঠাৎ করে দেখতেছে নবীর দুলনা মুবারক যদি উত্তরে যা আকাশের চাঁদ উত্তরে যা। কি রে আবার নবীর দুলনা মুবারক যদি দক্ষিণে যা আকাশের চাঁদ দক্ষিণে যা, নবীর দুলনা মুবারক দাঁড়ায় গেল গা আকাশের চাঁদ। কারণটা কি বলতে পারবেন? আমার নবী কই? জি বলতে পারবো। বলেন না কয় আল্লাহ পাক আমাকে দুনিয়া পাঠানোর সময় দুনিয়ার কোন মা বোন আমার মায়ের ঘরে ঢুকাইছিল নি? ক না কে আইছিল? ক জান্নাতি মহিলারাই ছিল। ক আল্লাহ চান নাই যে আমার শৈশবের খেলাধুলা দুনিয়ার সাধারণ মানুষ আমার সাথে করুক, এই জন্য আমার আল্লাহ জিব্রাইল দিয়ে আমার দুলনাটা লড়াইছে। তাহলে আকাশের চাঁদটাকে লেগে লড়ছে। ক আল্লাহ চাইছে না দুনিয়ার কেউ আমার এই দুলনা খেলা দেখে হাসিটা খেলা করুক, দর্শক দর্শক হোক, এটা আল্লাহ চাই নাই, এই জন্য আকাশের চাঁদ সুরুজকে আমার আল্লাহ আমার খেলার দর্শক বানাই দিয়েছে। সেই রাহমাতুল আলামিনের আগমনে আকাশ বাতার সব কিছুর মধ্যে দুলা লেগে গেছে। নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নরের ঝলক গিয়ে চাঁদ সূর্যে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। সেই নরের ঝলক গিয়ে চাঁদ সূর্যে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে, সুখ তারা হেসেছে মিটি মিটি জ্বলেছে, সুখ তারা হেসেছে আহ মিটি মিটি জ্বলেছে, সুখ তারা হেসেছে মিটি মিটি জ্বলেছে, সেই নূরেরই ঝলক দেখো চাঁদ সূর্যে পড়েছে। আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ বুলুর আমার নবী যখন রাস্তা দিয়া হাঁটে গো, কাফেররা কয় এ কেমন নবী আসছে দুনিয়ায়, যে রাস্তা দিয়া হাঁটা মাত্রই রুদ্রের মধ্যে গায়ের মধ্যে রুদ্র লাগে না, আকাশের মেঘমালা গুলো আমার নবীদের ছায়া দে। তোমার মতন মৌলবীরে আকাশের সূর্যের আলোর দিকা মেঘে ছায়া দিবনি,
আবু বকর সিদ্দিক কয় রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের ভাবারটা কম না বেশি? বেশি। আচ্ছা কেমন বেশি একটু দুই মিনিট কইয়া লাই। ওনার সামনে একজন লোক আইসা কয়, বলেন তো জিব্রাইল কই? আবু বকর সিদ্দিক কয়, আমি যদি জিব্রাইলকে বাইর করতে হয় তাহলে আমার একটু সময় দেওয়া লাগবে। সময় দিছে, চোখটা বন্ধ করছে, চোখটা বন্ধ করে কয়, আমি আরশে আজিমে গেছি, যাইয়া দেখছি জিব্রাইল নাই, লৌহে গেছি সেখানেও নাই, আমি সব জায়গা ঘুরে ঘুরে দেখছি কোথাও জিব্রাইল নাই, তুমি জিব্রাইল। অথচ জিব্রাইল মানুষের শুরুতে আইছে, তুমি জিব্রাইল। তাইলে যে আবু বকর সিদ্দিক রবি সাহাবি এক জায়গা থাকি আর সব তন্ন তন্ন করে সেকেন্ডে খুঁজা জিব্রাইল বাইর করতে পারে, আর আমার নবী এত বড় ক্ষমতাবান মদিনা থাকি আশেকের মাথার মধ্যে হাত বুলাইতে পারে, বলুন পারে কি পারে না? বলো রসুল বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ জাওয়ালি আল আরদ ফারাইতু মাশরিকা হাওয়া মাগরিবাহা, আমাকে আল্লাহ পাক সমগ্র পৃথিবীটাকে এমন ছোট করে দিয়েছেন আমি পূর্ব থেকে পশ্চিম আদি থেকে অন্ত আমার হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। ফা ওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া, খোদার কসম করে বলি আল্লাহ পাকের সৃষ্টি এক সেকেন্ডের জন্য আমার কাছে গোপন নাই। সুবহানাল্লাহ। তুমি তো নবী মানো না, তোমার সাথে কি এর কথা? যারা মানে এত কথা লাগে না, আমরা কি আজকে ওয়াজ জানবো নাকি ওয়াজ জানি না মানবো? জেনে মানতে চাই কি চাই না? জানার নাম ইমান নয়, মানার নাম হলো ইমান, কথাটা ঠিক কি না? তো আমি আপনাদের কাছে জানতে চাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আনফাকাদের হামান আলা কেরাআতি মাউলিদিন নাবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। সিদ্দিক আকবর বলেন, কেউ যদি মিলাদুন নবীর মাহফিলে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, অনেকে কো দলিল বলে নাই, এটা আবু বকরের অস্বীকার করার কি আর কোনো সুযোগ আছে? না। যে রাসূল বলেছেন, আলাইকুম বি সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন ওয়াল মাহদিগিন, আমার পথ আমার সাহাবীদের পথ তোমাদের জন্য সঠিক পথ। সুবহানাল্লাহ। তাইলে কোন সাহাবীকে কেউ অস্বীকার করতে পারবে? কারণ হলো আসহাবি কান নুজুম, সাহাবারা হলো আকাশের নক্ষত্র তুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমার দয়াল এই সাহাবী আবু বকর সিদ্দিক বলেন, যদি কোনো ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে এক দেরহাম পরিমাণ টাকা দান করে, কই দেরহাম? এক দেরহাম পরিমাণ টাকা দান করে, তাহলে আমি আবু বকর বলে দিলাম, কানা রফিকি ফিল জান্নাহ, ওই মিলাদুন নবীর পাগলটা জান্নাতের মধ্যে আমি আবু বকরের বন্ধু হবে। অনেকে তো দলিল বলে নাই, এত বড় সাহাবা একরামের দলিল দিয়া আর তোমরা মাদ্রাসার হুজুরের কথা নাচতেছো, সাহাবার কথা বললে গিয়া হুজুরদের তালে নাচতেছো আর সৌদি আরবের টাকা ঠেলাই ঘুরতেছো, মাইক লাগাইয়া মসজিদের টেহা তুলো 150-200, দিনের বেলা 150 টেহা তুলো, তুইলা যে তুলে হেনে 50 টেহা, যেই হুজুরে মাইক দিছে যেই লোক মাইক দিছে হেনে সিগে 40 টেহা, আর তাই 60 টেহা, এক ফুলা যা আগবয় গান হেনে সিগে 20 টেহা, আর তাই 40 টেহা, মসজিদের মুয়াজ্জিন নিছে সিগে 20 টেহা, আর তাই 20 টেহা, এই 20 টেহা নিয়া মসজিদে জমা দাও, 1,00,000 বছর কি মসজিদ করা সম্ভব? না। দুদিন পরে টাইলস দিয়ে মসজিদের কইতে কেও? না। ওই বাহিরের ওয়াহাবিদের টেকা। আমার কাছে ডকুমেন্টস আছে, আমার ভাই একটা কুয়েত থাকে, ক ভাই মসজিদ করবি নি? আমি করব, ক জায়গা দে আমি তোর মসজিদ দিয়ে দিব। কি লেগে? ক না, ওই দেশের মধ্যে যারা লামা জাবি আছে, আব্দুল ওহাব নজদির সেলা যারা আছে, এরা নাকি একটা 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 চিন্তা করছে যে মসজিদগুলো এলাকায় ঢুকাই ঢুকাইয়া সাধারণ মানুষদেরকে ফাঁকি দেওয়ার কৌশল। ঠিক। আবার আমি যাই, আমি ফাইতাম না, খবর নিব কোন গ্রামটা এর বাপদাদা কি করে, আবার জরিপ বলে আইব। দেখছেন না, আমরা 40 বছর একটা মাদ্রাসা করতারি না, মাশাআল্লাহ রশক সিঙ্গা বুল মালিক মস্ত লাগাইয়া সুদ গুসর টেহা একত্র করে কুটি কুটি টেহা দিয়ে মাদ্রাসা করলে, আবার বাড়া করে লুকানে দেখেন না, আপনাদের চোখের সামনে অনেকে আছে না, আরে কি করিবে ও শয়তান গো বিষে পরান যাই, প্রেমের বিষে পরান যাই গো, ঠিক ঠিক না গো? ফুল আমার ঘুমাই গেছে, বাবুই তো নাই হেরে গেছে। ও কোথায় রে না কোন ও? আরে প্রেমের বিষে দরসে গো যারে
বিষে পড়ান যায়, প্রেমের বিষে পড়ান যায় গো, নোরকে বরণ করে আর হাওয়া মারিয়াম সবাই এলো মামেনার গুড়ি সালাতু সালাম জানিয়ে নোরকে বরণ করে নূর নবী কোদে কামার কাবা তাশিনি পালে নূর নবী কোদে কামার কাবা মারহাবা মারহাবা বলো হাবা মারহাবা 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 বলো মারহাবা মারহাবা শ্রী ফালের নূরের নবী কোদে কাবার কাবা তা শ্রী ফালের নূরের নবী কোদে কাবার কাবা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা নবী যখন তা শ্রী ফালেন কাবা ঝুঁকে সেজদা করেন সুবহানাল্লাহ নবী যখন তা শ্রী ফালেন কাবা নবী যখন হাজত সারতেন জমির পেটে বক্ষণ করতেন আমরা যখন যাই এই পায়খানাতে যাই তখন জমিনের মধ্যে পড়লে পায়খানার জমিনের উপরেই থাকে ঠিক নেই আর আমার নবী যখন পায়খানা মুবারক সারতে যাইতেন আল্লাহর জমিনটা দুইটা ভাগ বা ভাগটা ভাগ হয়ে যেত গা আমার নবীর পায়খানা মুবারক বক্ষণ করার জন্য আর নবী যখন হাজত সারতেন জমিন পেটে বক্ষণ করতেন এই জগতে নূর নবীজির নাই যে কোনো তুলনা এই জগতে নূর নবীজির নাই যে কোনো তুলনা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা তা শ্রী ফানলেন নূর নবী কোদে কাবার কাবা তা শ্রী ফানলেন নূর নবী কোদে কাবার কাবা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা জোরে কর সুবহানাল্লাহ আমার নবীর সাথে কোন তুলনা হইতে পারে আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা গুলো নবীর ছায়া দেয় আমার দিব উনি সেই নবী গাছের নিচে গিয়া এক কাফের দেখতেছে নবী পাক রাস্তা দিয়ে হাঁটতেছে আর নবী দাঁড়ায় গেলে এই মেঘমালা দাঁড়াইয়া যায় নবী চললে মেঘমালা চলে নবীরে ছায়া মুবারক দে আকাশের মেঘ নবীরে চিনে হরিণীয় নবীরে চিনে বাঘেও নবীরে চিনে আর এখন আমরা মানুষ আশরাফুল মাখলুকাত হইয়া নবীর লোকে ফুটকা রবারের মতন শুধু নবীর দুষ কুজ্জা কুজ্জা বেড়া আমার নবী হাঁটতে হাঁটতে গিয়ে গাছের তলায় এমনি ঘুমাইলেন এক কাফের কয় নবী রে আর রাখতাম না যা এমন যাতে নবী আইছে রে যারে আকাশের মেঘমালা ছায়া দে এই নবী বাচ্চা থাকলে আঙ্গুর ধর্মের মধ্যে সুনকারি লাগবো অনেক বেয়াদবরা কইছে না ফারুকের মতন লোক মিডিয়া থাকলে সুন্নি জামাত দখল করে লাইবো এর লাগে তারে মাইরা লাই এমন সিস্টেম করে তারা মারছে না ঠিক এমন ভাবে নবীর মারবার লাগে 1450 বছর আগে বেঈমানরা রেডি ছুরি লইয়া গেছে মারতো নবীরে যেই মাত্র শুধু মারবার লাগিয়া তলোয়ারটা নবীর গলায় সালাইবো এই মুহূর্তে আল্লাহ বরদাস্ত করে নাই ওই লোকের দুইটা চোখ অন্ধ হইয়া গেছে চোখ অন্ধ হওয়া ভালো কিন্তু অন্ধ চোখে যন্ত্রণা হওয়া ভালো না এখন রাতের বেলা কান্দে ও আল্লাহ গো চোখ লয়ে জাগা গো ও আল্লাহ গো চোখ লয়ে জাগা বাড়ি ঘরের পাশে লোক কেউ ঘুমাইতে পারে না কিন্তু
যেখানে বাতাল আছে এখানে হক আছে, যেখানে ইব্রাহিম নবী সেখানে নমরুদ, যেখানে ফেরাউন এখানে মুসা নবী, যেখানে আমার নবী সেখানে আবু জাহেল। বর্তমানে আমরা যারা এখানে বর্তমানে অনেক লোক আমার বিরুদ্ধে আছে না নাই আছে, এটা নতুন না। এবার ওই যেই লোকটা নবীর মারতে গেছে তার একটা মেয়ে আছিল, এই মেয়েটা গোপনে গোপনে আমার নবীরে ভালোবাসে। এই মেয়েটা দুনিয়ার অনেক ঔষধ বাবার চোখের মধ্যে লাগাইছে, লেকিন চোখ তো আর ভালো হয় না, চোখ আর ভালো হয় না। ইন্দিমিন টাইমে মেয়েটা রাতের বেলা সাধনা কইরা ঘুমাইছেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন হযরতে খিজির আলাইহিসসালাম আয়েশা বলতাছে, এই পাগলি তোর বাবা যার সাথে বিয়াদবি করছে তোর বাবার চোখে কি আর দুনিয়ার ওষুধ গুল্লা লাগাইলে ভালোইব? ভালোইতো না, তবে এক জায়গায় কবিরাজ আছে তার কাছে গেলে চোখ ভালোইব। কেডা কয় তোর বাপ যার মারতে গেছে সেই নবীর কদম মুবারকের দুলা মুবারক তোর বাবার চোখে লাগাবি, দেখবি চোখ ভালো হয়ে গেছে। মেয়েটা একটু টেনশনে পড়ে গেলেন, হঠাৎ করে মেয়ে ভাবতেছে না যার সন্ধান পাইছি তিনি তো সকল ডাক্তারের ডাক্তার। মেয়েটা কই এখন নবীর কাছে গেলে কি নবী আমার দিব, যেহেতু নবীরে মারতে গেছে আমার বাফে এটাকে জীবনে দিব আমারে, কেউ যদি আমার জুতা জুতা দাবারি মারে সেই লোক যদি আমার কাছে পরে দিন একটা দুইটা টেহা দিন না আমি দিই থাকি মনি আগে তোমার যে তোর জুতা বাড়ির খবরটা তুই লইয়া লো, এরপরে দুইটা না দশটা নিস, তুই আমার একটা দিস তোর একটা দিয়া লই, নাইলে তুই মাফসা ঠিক নি ভাই। তো মেয়েটা কয় নবী রে আমার বাবা মারতে গেছে নবী কে আর দুলাম মুবারক দিব, আবার যে আল্লাহরে ভালোবাসে তার অন্তরে কিন্তু একটা খোদার রহমতের সিদ্ধান্ত হয়। মেয়েটা কয় আমার নবীরে মারতে যাইতে পারে আমার বাবা তো বুঝে নাই, কিন্তু আমার নবীরে মারতে গেছে আমার নবী তো দিবে না কিল্লা গিয়া, কারণ আমার নবী তো রাহমাতুল্লিল আলামিন। এবার মেয়েটা যখন এই সিদ্ধান্তে পৌঁছলো তখন নবীর কাছে মেয়েটা গেলেন, গিয়ে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়ার নবীজি আমার বাবা আপনাকে মারতে আইসা আমার বাবার দুইটা চক্ষু অন্ধ হইয়া গেছে গো, আপনার আমার বাবার চোখে অনেক ওষুধ লাগাইলাম কিন্তু আমার বাবার চোখ ভালো হলো না, কিন্তু আমি স্বপ্নে দেখি যে আপনার কদম মুবারকের ধুলা মুবারক আমার বাবার চোখের মধ্যে লাগাইছি পরে ভালো হইয়া গেছে, আমার নবী যে কেমন রহমাতুল্লিল আলামিন রে সুলতানপুরের বন্ধুরা। আমার নবী ডাক দিয়া কই নও নও তোমার বাবা বুঝে নেই, কিন্তু আমি নবী তো গজবের নবী না, আমি তো রহমাতুল্লিল আলামিন, নও আমার কদম মুবারকের ধুলা মুবারক নিয়ে যাও। মেয়েটা একটা পাতার মধ্যে ধুলা মুবারক নিয়ে বাবার কাছে গেলেন, যাইয়া ডাক দিয়া কই বাবা গো আপনি শুয়ে যান, শুয়ে গেলেন। এবার বাবার চোখটারে কুইল্লা এই বালিগুলা ছিটাইয়া দিলেন, মেয়ের বাবা ডাক দিয়া কয় মা গো কত ওষুধ চোখে লাগাইলি, লাগানোর পরে যন্ত্রণা বুঝলাম কিন্তু কেমন ওষুধ লাগাইছো গো, চোখে লাগানোর পরে দি শুধু দেখি শান্তি আর শান্তি, কোন ওষুধ লাগাইলি এত শান্তি তো কোনোদিন পাই নাই। মেয়ের বাবা কই মা গো এত সুন্দর ওষুধ কোথায় থেকে আনলি? এবার মেয়ের বাবা চোখটা খুললা কয় মা আমি তো এখন চোখ দিয়া দুনিয়ার সব দেখতে পাই, আমার চোখের মধ্যে কোনো জ্বালা না। এবার মেয়ের বাবা ডাক দিয়া কয় মা গো ওই আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই, আমার কেহ না দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ না, আয় জীবনে অন দরকার ছিল তোমার দোহাই হইছে আলো গো, ওই আমার বাঁচার চেয়ে মরণ ভালো যদি তুমি নাহি পাই আমার, বুঝতে গিয়া
আল্লাহ নবীর সামনে ফাইলা মুর্শিদের ছবি গো, একটু জোরে কর না ইয়া রাসূলুল্লাহ, হায় হায় খুঁজতে গিয়া আল্লাহ নবীর সামনে ফাইলা মুর্শিদের ছবি গো, কিছুই নাই আমার দয়াল তুমি বিদে এই সংসারে বান্ধব আমার কেহ না। সুবহানাল্লাহ, আর বড় করে বলুন সুবহানাল্লাহ।